বগুড়ার আদমদিঘির সুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় উপজেলার শামিল বাজারে লুৎফর মার্কেটে এ ঘটনা ঘটে। এতে ওই দোকানের 8টি দোকান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শামিল বাজারে লুৎফর রহমানের সুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময় আশেপাশে থাকা দোকানদার ও বাজারের লোকজন মার্কেটের চালের ছাউনির দিকে তাকিয়ে আগুনটি দেখতে পান। মার্কেটের ঘরগুলোতে সুতায় ভরপুর থাকায় দ্রুত আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। ব্যবসায়ীরা দ্রুত দোকান থেকে এবং মার্কেটের বারান্দা থেকে বেরিয়ে এসে নিজ দায়িত্বে আগুনটি নেভানোর জন্য এগিয়ে আসেন এবং চেষ্টা চালায়। এরপরে আদমদিঘি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুনটি প্রায় 1 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা, পুড়ে যায় 8টি দোকান। দোকানদার মন্টু দেবনাথ, আপেল, আজাদ, শাহরি আলী ও লুৎফর রহমানের দাবি, অগ্নিকাণ্ডের পর তাদের ক্ষতির মুখী টাকার অঙ্ক দাঁড়ায় 60 কোটি টাকা। আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মিজানুর রহমান জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটি সূত্রপাত, কিন্তু তদন্ত এখনও চলছে, ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি। এছাড়াও পাশে থাকা একটি আবাসিক বিল্ডিংয়েরও ক্ষতি হয়েছে। পবিত্র কুমার, সেরাদেশ.com, আদমদিঘি।